কবাডি ওয়ালা পেপার বই খাতা পেপর ওয়ালা পেপর। আরে এই জায়গাটা তো যেরকম হয়েছি মনে হচ্ছে এইখান থেকে কুইন্টালে দুই কুইন্টাল পেপার বেরোবে নিশ্চয়। আরে এখানে কেউ আছে না নেই? আজ্ঞা নমস্কার। হ্যাঁ কে রে আমাকে নমস্কার বললো? নমস্কার নমস্কার। আপন আমাকে দেখি পারিবেনি? হ্যাঁ প্রথমে আপন আম অতিথি আসনরে বসন্তু। না না আমি এইখানে বসে যাচ্ছি, আপনকার যা পেপার বই খাতা আছে নিয়ে আসুন, আমি এইখানে ওজন করে নেব। আমি আপনাকে সেটি পেন ডাকি নাও। আর কিসের জন্য ডেকেছেন? আমি এটি কিছু প্রশ্ন পচারিবু। হ্যাঁ আপন তার উত্তর দেবে। তার মানে আপনি প্রশ্ন জিজ্ঞেস করবে আমাকে? আজ্ঞা। আর আমি তার উত্তর দেব? হ্যাঁ এইখানে আমি বসে আছি, আপনি যা পচারুন দি পচারুন, আমি সব উত্তর দিয়ে দেব এইখানে। না না আপনি চেয়ারে বসন্তু আর উত্তর দিওন্তু। মানে চেয়ারে বসবো? আজ্ঞা। আচ্ছা ঠিক আছে, যে তাড়াতাড়ি পচারিবেন, যা পচারিবার পচারিবেন, আমি আবার ব্যাপারে যাব। প্রথমে আপন আপনক পরিচয় দিওন্তু। ওরে বাবা কতটা সম্মান দিচ্ছে রে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমার নাম হচ্ছে উৎপল দাস, আমার বাবার নাম হচ্ছে সৌরভ দাস, আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ। আপন এটি কোন করন্তি? আমি এইখানে এই যে কবাডি ব্যাপার করছি পরা। মানে কোন কোন আপন সব কিনে কিনে আনতি? হ্যাঁ এই ভাঙ্গা টুটা প্লাস্টিক আর লোহা টিনা আর পুরনো বই খাতা পেপার এইসব কিনে নিয়ে যায়। আচ্ছা এসব যে আপন কিনে কি নিয়ন্তি? হ্যাঁ তার উচিত মূল্য লোকমানকে দিয়ন্তি? হ্যাঁ হ্যাঁ উচিত মূল্য দেব না কেন? ওরে বাবা এইটাতে কেন কারেন্ট লাগলো আমার গায়ে? আপন বোধহয় কিছু মিছা কথা কইলে। কি বললে? আপন বোধহয় কিছু মিথ্যা কইলে। মিথ্যা বললাম? কোন মিথ্যা বললাম আমি? আপন বোধহয় লোকমানকে উচিত মূল্য দিয়ন্তি নি। সে দেখুন আমি গোটে ব্যাপার করুছু। যাহা কৌচন্তি চেয়ারে বসে কি কোন? কেন দাঁড়িয়ে বললে হবে না? এখানে ঠিয়া হয়ে কি কইলে হবে নি? না আমার নিয়ম যাহা কইবে বসে কি কইবে। মানে যা বলিবি বসে কি এই চেয়ারে বলিবি? আজ্ঞা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি বলছিলাম আমি? উচিত মূল্য দিয়ন্তি না নাই? হ্যাঁ দেখুন আমরা একটা ব্যাপার করুছি, যতটা মাল আমি কম করে কিনে নিয়ে যাব, আমাদের ওখানে যে গুদাম আছে গুদাম গেলে আমার দুই টাকা বেশি লাভ বাড়ব আর কোন। কিন্তু আপন এপটে রেট কম করে কি নিয়ন্তি, পুনি অন্য বাটরে বি ঠকান্তি? না না আমি সেরকম করিনি তো। আরে আরে এটা আবার করেন্ট মারুচি কেন? আরে এটা কি ব্যাপার, এটা তো বারংবার করেন্ট মারুচি কেন? আপন পুনি থরে মিথ্যা কইলে কেন? আমি মিথ্যা কইলাম? আচ্ছা মুই মিথ্যা কইলি বলি তোমার এই চেয়ারটা জানি পারুচি কে রকম? আজ্ঞা আপন যাহা বি মিথ্যা কইবে এই চৌকি আমার জানি পারিবে। তার মানে এই চৌকির উপরে কিছুই মিথ্যা কথা যাবে না? হ্যাঁ যাই পারিবনি। ওরে বাবা এইটা তো তাহলে দারুণ চৌকিটা আপন করো। হ্যাঁ এতর বসন্তু আর কুহন্তু। তার মানে এই চৌকি উপরে কিছু মিথ্যা কথা জীবনী? না জীবনী। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বসছি। হ্যাঁ কি কোন কহুতিলি? আপন অন্য বাটরে ঠকান্তি না নাই? অন্য রাস্তা দিয়ে ঠকায় কেন, কে রকম সেটা আপনি বলুন না। আপন ওজনে ঠকান্তি? ওজনে সেটা যেটা বলছেন সেটা হ্যাঁ হয়। সে কি হয় আমাদের, আমরা যে ব্যাপার করি আর ব্যাপার করার সময় আমার কাছে যে দণ্ডি পালা এই যেটা আছে এইটাতে কোনো ঠিক নেই। তার মানে আপন গোটে কিলোরে কেতে ঠকি নিয়ন্তি? সে আপনাকে বলবো কথাটা, আপন কাউকে কইবেনি না তাহলে আমি বলবো। না কইবুন। সে কি হয় বেশি কিছু ঠকি পারি না, সে ধরুন আপনার কাছ থেকে আমরা এটা ওজন করি কি নেবু, মানে 1300-1400 মাল নিয়ে নেবু, কিন্তু আপনি জানতে পারবেন না, আপনি ভাববেন কি হ্যাঁ 1 কিলো দিচ্ছি। কেমনি লোকমানে কোনো জানি পারেনি? কিরকম জানবে, লোকর কাছে দণ্ডিপালা রইলে তো, আর আমার দণ্ডিপালাতে তো আমি ওজন করব আর লোক কেউ কিছু জানতে পারবে না। আচ্ছা যদি কোঠি লোক কইলে যে আপনার দণ্ডিরে ওজন ন করি তাঁকর দণ্ডিরে ওজন করিবা পাই? তার মানে আপন কৌচন্তি কি যদি লোকর কাছে দণ্ডিপালা রইব তাহলে আমরা কিরকম জিনিসটা তার কাছ থেকে নবু? আজ্ঞা আমি জিনিস নেবো কেন, নেবো না কোন কইবে?
সেইখানে আমরা কি করবো, গোটে অভিনয় আরম্ভ করে দেব। আমি বলবো কি দাদা, হ্যাঁ বৌদি, আমি কি হলো ব্যাপারটা, আমি বাড়ির থেকে টাকাটা নিয়ে নেই চলে আসছি, আপনার এই জিনিসগুলো এইখানে রাখুন, আমি যাচ্ছি সঙ্গে সঙ্গে টাকা নিয়ে আসব আর আপনার জিনিস সব নিয়ে নেব। তারপরে সেমানে বাধ্য হয়ে আপনাকে ছাড়ে দেবে? আর ছাড়বে না, আমাকে কোনো বান্ধিকে রাখবে? তারপরে তো না, টাকা না নিয়ে কেউ জিনিস দেবে কি? দেবে না, আমি সেইখান থেকে পালিয়ে যাব আর যাব না। মানে সেটি কেউ মোটে যাবেন না? না, কোনোদিন না, সেই রাস্তা দিয়ে আর যাব না। আচ্ছা আপনার কাহি কেমতি ওজনের ঠকন্তু? স্যার দেখুন তো, এক একজন কোন করিবে, আমি যখন পেপার নিয়ে আসব, ধরুন আমি পেপার ওজন করব, তখনই এক একজন কোন করিবে, সে পেপার ভিতরে কার্ডবোর্ড আর পাথর আর ইটা এইসব ঢুকিয়ে কে রাখবে? আমি তো আর এক একটা করে পেপার দেখতে পারবো না, আমি ওজন করে নিয়ে আসব। তারপরে আমরা যে গোদাম আছি, গোদামতে গেলে সেটি যে পিলা আছি সেগুলো সব বাদ দিয়ে কি ওজন করবো? এইরকম হলে আর আমি কিরকম ব্যাপার করব আপনি বলুন না। আচ্ছা উৎপল বাবু, হ্যাঁ আপনার যে দণ্ডিপালা ও বটকরা আছে, হ্যাঁ হ্যাঁ, সেগুলিকে রিনিউয়াল হয়ে? সে কথাটা কি বলবো, এই কথাটা আপনাকে মিথ্যা আমাকে সত্য, আমার এই দণ্ডিপালা কোনোদিন রিনিউয়াল হয় না। তার মানে আপনার গোটে কিলোর বটকরা 800 কি 900 গ্রাম রহুথব? কি বললে, কি বললে, 800 গ্রাম 900 গ্রাম? আমি দেখছি আপনি না একদম বোকা মানুষ। কোন আমি বোকা আর কি, আমি যদি ওজন করে নেব 800 গ্রাম 900 গ্রাম নিয়ে আপনাকে 1 কিলোর পয়সা দেব? না, কথাটা হচ্ছে আমরা বটকরার পিছন দিকে সিসা দিয়ে তাকে 1200-1300 গ্রাম করি কি রাখিব, যেতেবেলে ওজন করি কি নেব, তখন আমরা 1200-1300 গ্রাম নিয়ে নেব, আপনি জানবেন কি 1 কিলো দিলেন আর 1 কিলোর পয়সা দেব। ধন্যবাদ উৎপল বাবু, হ্যাঁ আপনি ঠিক আসলে, হ্যাঁ হ্যাঁ, আর সব সত্য সত্য উত্তর দিলে, আর 2-4 বার করেন্ট খাইলে আপনি এত আসবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। সত্যি কথা বলতে গেলে সবাই বলবে না, কিন্তু আমি যেগুলো সব বলে দিচ্ছি।